Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler Dini Bhai Bonera. Ami asha kori Allah taala shesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah. Aaj ami ottonto guruttopurno chotto ekti video niye hazir hoyechi. Ei video tite ami alochona korbo prottek fajor ebong maghriber namazer pore ei chotto durush sharifti matro 11 bar pore Allah taalar kache apni jodi gaibi rizik chan ba gaibi dhon sompod chan kingba bishwonobir shonge jannate jete chan তাহলে আপনার এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন এবং আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনাকে দান করবেন আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন জান্নাতে অনেক মুমিন বান্দাই প্রবেশ করবেন কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে কয়জনকেই বা নিয়ে যাবেন তবে যারা যেতে পারবেন তাদের মতো সৌভাগ্যবান আর কেই বা আছেন তবে এই ছোট্ট একটি আমল করলে আপনিও এই সুগম করতে পারেন এবং আল্লাহর রাস্তায় আল্লাহর জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করতে পারেন হাদিসের বর্ণনা এসেছে দিনের শুরুতে অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে এই আমলটি করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন উম্মতকে হাতে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা পেয়ে হিসেবে খুশি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হাদিসে পাকে এমনই একটি কথা বলা হয়েছে যেখানে হাদিসে বলা হয়েছে হযরত মুনাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়বে দোয়াটি অন্তত 3 বার পড়ার জন্য বলবো অবশ্যই দোয়াটি পড়ার আগে এবং পরে দুরূদ শরীফ 11 বার করে পড়ে নিতে হবে দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও মুহাম্মাদিন নাবিয়া আবার বলছি রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নাবিয়া এই দোয়াটিতে আমরা বলছি আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি এই ঘোষণাকারীর জন্য বিশ্বনবী বলেন আমি দায়িত্ব গ্রহণ করছি যে তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ আত-তারগিব ওয়াত-তারহিব শরীফের একটি হাদিস এবং আপনারা গায়েবী রিজিক পাওয়ার জন্য এই ছোট দোয়ার আমলটিও করতে পারেন গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই আল্লাহ তাআলার কাছে আপনাকে ধারণা করতে হবে গায়েবী রিজিক পাওয়ার জন্য তাকে ডাকতে হবে এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন তেমনই একটি দোয়া রয়েছে যে দোয়াটি আপনারা 3 বার পড়তে পারেন অবশ্যই 11 বার দরুদ শরীফ এবং দোয়াটি 3 বার পড়ার পরে আবারও 11 বার দরুদ শরীফ পড়ে আমলটি করতে হবে ফজর ও মাগরিবের নামাজের পরে গায়েবী রিজিক পাওয়ার দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আমি আবার বলছি আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দুটি দোয়া ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনারা অন্তত 3 বার করে পড়বেন এবং অবশ্যই আগে এবং পরে দরুদ শরীফ এই ছোট্ট যেটি দেখাচ্ছি এই দরুদ শরীফটি 11 বার করে পাঠ করবেন দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এইভাবে 11 বার পাঠ করে দোয়াগুলো আপনারা 3 বার করে পড়বেন তারপরে আবারও 11 বার এই দরুদ শরীফটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনি জান্নাত চাইবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আশা করবেন এবং গায়েবী রিজিক বা ধন সম্পদ কিংবা অভাব অনটন থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন ভিডিওটি অন্তত আমিন 3 বার লিখে কমেন্ট করার জন্য অর্থাৎ আমিন 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 এইভাবে আপনারা বাংলা বা ইংলিশে 3 বার আমিন লিখে কমেন্ট করুন যাতে করে আল্লাহ আপনার আমলটিকে কবুল করে নেন বা আপনার দোয়াটিকে কবুল করে নেন অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন আমলের ভিডিও মিস না করার জন্য মহান আল্লাহ আপনাদের সকলের মনে নেক আশা পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু